ওয়্যারলেস অপারেটর এবং ওয়্যারলেস সুপারভাইজার, যাদের ইন্টারভিউয়ের জন্য যারা প্রিপারেশন করতে চাইছো বা যারা মেন পরীক্ষা দিয়েছো, জানো যে শিওর পাস করে যাবে, বা অনেকে যারা বুঝতে পারছেন যে পাস করবে কি করবে না, তো কারা পাস করবে এবং কারা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নেবে সেই ব্যাপারটা আলোচনা করছি। তার আগে এবার ভ্যাকান্সিটা দেখে নাও যে টোটাল 1126 মেল আর 125 ফিমেল, মানে 1251 সিট, 1250 সিট, মানে বিশাল অনেক পরিমাণ সিট। এবং সেই ক্ষেত্রে যারা ইউআরএল ক্যাটাগরি দেখো, সিট আছে 600 ছ 618, সিডিল কাস্টের আছে 248, সিডিল ট্রাইবের রয়েছে 68, ওবিসি হয়েছে 113, ওবিসি বি হয়েছে 79। তো একটা জিনিস মনে রাখবে যে সিডিল কাস্ট আর যে ওবিসি এ, ঠিক আছে, এদের এবং সিডিল ট্রাইবে বলতে পারো যে এদের কাট অফ অনেক কম হতে চলেছে, ঠিক আছে, এদের কাট অফ অনেক কম হতে চলেছে। যারা হয়তো এক্সপেক্ট করছো না যে পাস করবে কি পড়বে না, তারাও কিন্তু পড়ে যেতে পারো। তো আমি সেই ব্যাপারটা পরে আসছি, তো তার আগে ইন্টারভিউর ব্যাপার সেটা বলে নিই। তোমাদের ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন 85 মার্কসের মধ্যে হয়েছিল, তোমরা জানো যে 70 মার্কসের এমসিকিউ হয়েছিল ফিজিক্স ম্যাথ কম্পিউটার মিলে, আর 15 নম্বরে ছিল ট্রান্সলেশন। তো এখানে একটা জিনিস লেখা আছে দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড শ্যাল হ্যাভ দ্য ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং মার্কস ইন দ্য ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন ফর শর্ট লিস্টিং ক্যান্ডিডেটস ফর দ্য নেক্সট স্টেপ। তো একটা মিনিমাম নির্দিষ্ট একটা কোয়ালিফাইং মার্কস কিন্তু বেঁধে দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয়তো আমি ধরে নিলাম ধরো 68 নাকি একটা সিট দেখলাম, এবার সেই তুলনায় পাস করাতে গিয়ে হয়তো নাম্বার বেশি পাচ্ছে না, তো বা হয়তো দেখা গেলো খুব কম নম্বরে পাস করাতে হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো সেটা কিছুটা একটা ব্যতিক্রম হতে পারে। হয়তো দেখা গেলো যে মিনিমাম একটা হয়তো 20% কি এত পার্সেন্ট একটা মার্কস কোয়ালিফাইং মার্কস বেঁধে দিলে, এরকমটা হতে পারে, কারণ যেহেতু এটা একটা টেকনিক্যাল পোস্ট, এটা হবেই সেটা বলছি না। তো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কি লেখা আছে দেখো এই জায়গাটা, যে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে ফুল মার্কস যেটা 15 মার্কস রয়েছে, এ লিমিটেড নাম্বার অফ ক্যান্ডিডেট ফুলফিলিং দ্য অল দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট উইল বি কল ফর এ পার্সোনালিটি টেস্ট অন দ্য বেসিস অফ মেরিট বেসড অন দ্য রেজাল্ট অফ দ্য ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন। তো অর্থাৎ হচ্ছে যে ফাইনাল কম্পিটিটিভ ওই 85 নম্বরের মধ্যে যে পরীক্ষা হয়েছে সেই অনুযায়ী যত ভ্যাকান্সি রয়েছে সেরকম ভাবে পাস করানো হবে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। এখানে কি লেখা আছে দেখো, দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড, দ্য পার্সোনালিটি টেস্ট বোর্ড শ্যাল অ্যাসেস দ্য বেঙ্গলি অর নেপালি স্পিকিং এবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ অলসো এ মিনিমাম টেকনিক্যাল নলেজ। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো যে বেঙ্গলি নেপালি স্পিকিং কথা বলা দক্ষতা থাকতে হবে, এবং সেই সঙ্গে যে মিনিমাম টেকনিক্যাল নলেজ, মিনিমাম টেকনিক্যাল নলেজটাও থাকতে হবে রিকোয়ার্ড ফর দ্য জব, জবটার জন্য। টু পাস এ মিনিমাম 4 মার্কস, পাস করতে গেলে মিনিমাম 4 নম্বর দরকার, 4 মার্কস হ্যাজ টু বি সিকিউর্ড বাই দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটকে মিনিমাম কমপক্ষে 4 নম্বর পেতে হবে। দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড দ্য মার্কস অবটেন্ড ইন দ্য পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ 85 মার্কসের মধ্যে যে পরীক্ষা হয়েছে আর যে পার্সোনালিটি টেস্ট, তার সেই নম্বর যোগ করে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা তৈরি করা হবে। দেখো পার্সোনালিটি টেস্টের টিপস যদি বলতে যাও তাহলে 1 নম্বর যেটা হচ্ছে সেটা তো ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম ঠিকঠাক পরে যাওয়া, তারপর হচ্ছে লুকস তোমার ঠিকঠাক রাখা, যেমন হচ্ছে ছেলেদের ক্ষেত্রে কালো প্যান্ট, তারপর এক কালারের হালকা হালকা কালারের জামা, ঠিক আছে, এবং চুল দাড়ি এ সমস্ত কিছু ছোট ছোট করে কেটে যাওয়া, কোনো ব্রেসলেট বা কিছু এইসব কিছু না পরিধান করে যাওয়া, এবং লুকসটা ঠিকঠাক রাখা। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কনফিডেন্স বা হচ্ছে আত্মবিশ্বাস, আর মহিলাদের ক্ষেত্রে হালকা কালারের চুড়িদার পরে যেতে পারো বা হচ্ছে শাড়িও পরে যেতে পারো, কোনো অসুবিধা নেই, চুড়ি টুড়ি বা অন্য কিছু না পরে যাওয়াই ভালো। আর যেটা হচ্ছে যে কনফিডেন্স মানে যে আত্মবিশ্বাসটা বেশি পরিমাণে দরকার, ঠিক আছে, তুমি কি কতগুলো কোশ্চেন কি করলো সেটার উপরে ম্যাটার করে না, কতগুলো করতে পারলে কি পারলে না সেটার উপরে ম্যাটার করে না, তোমার বডি ল্যাঙ্গুয়েজ জেস্টার পোস্চার কনফিডেন্স সেটা হচ্ছে আসল জিনিস পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। কিন্তু ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে টেকনিক্যাল এবিলিটি, তার কারণ ওখানে লিখে দেওয়াই আছে যে ওয়্যারলেস অপারেটরটা জবটা পাওয়ার জন্য সিকিউর করার জন্য মিনিমাম টেকনিক্যাল নলেজ তোমার লাগবে। এমন অনেক ক্যান্ডিডেট হতে পারে যে যারা কোনো রকম ভাবে এখান থেকে ওখান থেকে পড়ে হয়তো পেয়ে যাচ্ছ, নাম্বারটা বেশি পেয়ে যাচ্ছ, কিন্তু পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 4 নম্বর রাখা হয়েছে এই কারণের জন্য। আমি ধরে নিলাম যেমন শুনেছিলাম যে ওয়্যারলেস অপারেটরের ক্ষেত্রে অনেক টোকাটুকি বা এইসব সমস্ত কিছু হয়েছিল, কেউ হয়তো যারা রিজার্ভ ক্যাটাগরি আছে এর ওর দেখে হয়তো পাস করে গেলে, কিন্তু টেকনিক্যাল পার্ট যেটা রয়েছে সেটা যদি দেখে ওনারা যদি বুঝে যান যে হয়তো টেকনিক্যালে তোমার কোনোই নলেজ নেই মানে কিছুই পারছো না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখানে নির্দিষ্ট করে এটা বলে দেওয়া আছে। এবং ইন পাস্টে আমি দেখেওছি অনেক ক্যান্ডিডেট ক্ষেত্রে যে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে নাম্বার 1, 1.5 এরকমও পেয়েছে, যেমন কনস্টেবলের ক্ষেত্রে বলি, তো এখানে সবার ক্ষেত্রে হবে সেটা বলছি না, তবে আমাদেরকে প্রিপারেশন রাখা উচিত বা টেকনিক্যাল মিনিমাম কোয়ালিফাইং মানে একটা মিনিমাম নলেজ এখন থেকে তৈরি করা উচিত। তো কি কি জিনিস বা টেকনিক্যাল পার্টের কোন কোন জিনিস রেডি করবে,
আচ্ছা, তার আগে বলে দিই যে কিরকম নাম্বার পেলে সিকিউর জোনে থাকবে বা হয়তো পাস করে যাওয়ার সম্ভাবনা থাকবে। তা আমি যেটা বলেছিলাম যে 40 নম্বরের যে পরীক্ষাটা হয়েছে, ঠিক আছে, সরি, 70 নম্বরের যে পরীক্ষাটা হয়েছে, সেই 70 নম্বরে 50% থেকে একটু বেশি, অর্থাৎ মোটামুটি 35 থেকে 38 যারা পাচ্ছ, এবং ট্রান্সলেশনের নাম্বার মোটামুটি 8-9 সবাই পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে 38 আর 8 যোগ করলে পরে হচ্ছে 46। তো যারা 45+ পাচ্ছ, ইউ আর ক্যান্ডিডেট, মানে 85-এর মধ্যে বলছি, ঠিক আছে, তারা তো অবশ্যই সেফ জোনে আছে, তারা প্রিপারেশন শুরু করে দিতে পারো। যেটা মোটামুটি শোনা গিয়েছিল নাকি যে 42-43 এরকমই হয়তো কাট অফ হয়েছে, আমি ধরে নিলাম ধরো 43 কাট অফ হয়েছে, মানে হবে 85-এর মধ্যে। তো যেমন ইয়ের ক্ষেত্রে, কনস্টেবলের ক্ষেত্রে কত হয়, 15 নম্বরের ইন্টারভিউ থাকলে তার সঙ্গে 16-17 নম্বর যোগ করতে হয়, ঠিক আছে। তো 16-17 নম্বর যদি যোগ করে দাও তাহলে মোটামুটি এইরকম দাঁড়ায় যে 58 থেকে 60 মার্কস টোটাল 100 ওর মধ্যে, মানে চাকরিটা পাওয়ার জন্য সিকিওর মার্কস সেটা 58 থেকে 60। তাহলে সেই অনুযায়ী কেউ যদি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তুমি ধরে নাও যে খুব একটা উইক, মানে একটু উইক আছে, খুব একটা ভালো পারবে না, সেই ক্ষেত্রে অ্যাভারেজ মার্কস যদি 8-9 ধরে নাও, ঠিক আছে, 8-9 যদি ধরে নাও, তাহলে তোমাকে এই যে 85 মার্কসের মধ্যে কত পেতে হবে, মোটামুটি 48-50 নম্বর সিকিওর করতে হবে। তাহলে তোমার পার্সোনালিটি টেস্ট নিয়ে অতটা চাপ থাকবে না। তো অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি আছো, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি যারা আছো, ফাইনাল যে কাট অফ হবে তার থেকে 10 থেকে 12 নম্বর তো কমিয়ে নিতেই পারো। যেমন হচ্ছে ওবিসি এ বা হচ্ছে এসসি ক্যান্ডিডেট, ঠিক আছে, যদি ধরে নাও 58 গেলেও, তাহলে 10 থেকে 12 নম্বর কমালে মোটামুটি 45-46 কাট অফ যাবে, এরকম ভেবে না। তাহলে 45-46-এর মধ্যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে 7-8 বাদ দাও, 37 হচ্ছে, তার মানে এইটুকু ধরে রাখো যে তোমাদের যে 17 নম্বর প্লাস 15 নম্বর যেটা ট্রান্সলেশন হয়েছিল, ওই জায়গাটা মিলে হয়তো 35 থেকে 37 বা এরকম কিছু একটা পেলেই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি তোমরা পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 8-9 পেয়ে যাও তাহলে অতটা চাপ থাকবে না। এটা অন্যান্য রিজার্ভ ক্যাটাগরি বলছি। আর ফিমেলদের ক্ষেত্রে অনেক কম হবে, ফিমেলদের ক্ষেত্রে যারা পরীক্ষাতে বসেছো এবং মিনিমাম টেকনিক্যাল নলেজ ছিল, ঠিক আছে, কিছু পড়ে এসেছো পরীক্ষাতে, ঠিক আছে, তারাই প্রিপারেশন রাখো, নাম্বার এখানে বলা হচ্ছে না। তো ফিমেলদের ক্ষেত্রে মোটামুটি ধরে নাও যারা ওই 70-র মধ্যে প্রায় 20-22 এরকম কিছু করে এসেছে, মানে যারা ইয়ে পোস্ট বলছি আমি, যারা রিজার্ভ ক্যাটাগরি, মানে এসসি বা এসটি যারা করেছিল, 20-22 হয়তো করতে হবে না, 15-17টা 15টা করলে পরেও হবে। এবার একটা জিনিস দেখো, যে টেকনিক্যাল নলেজটা চাওয়া হয়েছে, সেই টেকনিক্যাল নলেজ কি হতে পারে, মানে কি কি বিষয়ে তোমাকে কোশ্চেন করা হতে পারে। টেকনিক্যাল নলেজ বলতে, যার ফিজিক্স ছিল বা ম্যাথ ছিল বলে নাই যে আমার তো ম্যাথমেটিক্স অনার্স ছিল আমি কি করে পারবো, এরকম এটা হয়তো বলতে পারো। তো ব্যাপারটা হয়েছে, যারা ফিজিক্স অনার্স এর বা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাদেরকে তো পুরো শিখে দেওয়া হবেই, মানে ভিতর থেকে ডেপ থেকে কোশ্চেন করা হবে। তাছাড়া ওভারঅল কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, অর্থাৎ প্র্যাকটিক্যাল ফিল্ড, মানে তুমি যে ফিল্ডে কাজ করতে যাবে সেই ফিল্ডের উপরে দক্ষতা। তাই প্রথমে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে কম্পিউটার, কম্পিউটারের উপরে তোমাকে নলেজ নেওয়া হবে, কম্পিউটারের বেসিক জিনিস, সেই সঙ্গে হচ্ছে নেটওয়ার্কিং বেসিক জিনিস, আর একটা হচ্ছে ইন্টারনেট সিস্টেম, ইন্টারনেট, আর একটা হচ্ছে সফটওয়্যার। এই তিনটে জিনিসের উপর তোমার নলেজ ভালো দরকার, মানে যাদের এখনো নেই তারা রেডি করো। আর একটা জিনিস হচ্ছে যে যেগুলো সাধারণত জিনিস রয়েছে, অ্যামিটার, ভোল্ট মিটার, তারপরে হচ্ছে জেনার, ডায়োড, মানে যেটাকে ইলেকট্রনিক ডিভাইস বা ডিজিটাল সার্কিট বলছে, ঠিক আছে, ওই জায়গাটা, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নিতে হবে। আর সেই সঙ্গে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, প্রোপাগেশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইন দ্য অ্যাটমসফিয়ার, স্কাই অ্যান্ড স্পেস, ওয়েভ প্রোপাগেশন, কার কত ফ্রিকুয়েন্সি রেঞ্জ, রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ, যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ইউভি, গামা রশ্মি, আলফা রশ্মি বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তাদের প্রপার্টিস কি, ঠিক আছে, কোন রেঞ্জে কি কাজ হয়, কি ব্যাপার। আর এই জায়গাটা ফ্যারাডেস ল, এখানে যেটা আছে এলসি অসিলেশন, তারপরে এলসিআর সিরিজ, রেজোন্যান্স পাওয়ার, এসি সার্কিট, ওয়াটলেস সার্কিট, এই জায়গাটা হয়তো যারা ফিজিক্সের ক্যান্ডিডেট নয় না বললে কোনো অতটা প্রবলেম হবে না, কিন্তু এই সমস্ত জিনিসগুলো সবার পক্ষে জানা দরকার, মানে এগুলো একটা জানতেই হবে। তারপরে ডিজিটাল সার্কিটের ব্যাপার, আর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম যেটা বললাম, আর কম্পিউটারের সিস্টেম, মানে হচ্ছে, আর এইগুলো করার দরকার নেই, 1D 2D বা অন্যান্য যে সমস্ত মোশন টোশন যেগুলো রয়েছে সেইগুলো করার অতটা দরকার নেই, এইসবগুলো লাগবে না, এইসবগুলো ধরবে না, কিন্তু এইগুলো ধরা হবে। তাই বিশেষ করে যেমন ছোট ছোট জিনিস, তাও এক্সাম্পল দিয়ে বললাম যে অ্যামিটার বা হচ্ছে ভোল্ট মিটার, তারপরে হচ্ছে তোমার ট্রানজিস্টার কি, তারপর হচ্ছে অ্যাম্প্লিফায়ার কি,
ঠিক আছে, এইরকম ধরনের শর্ট নোট বা ছোট ছোট নোট যেগুলো সেগুলো দরকার, কারণ ওইগুলো তোমার প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাকে কাজ করতে হবে। আর কম্পিউটারের নলেজ, এইগুলো হচ্ছে টেকনিক্যাল নলেজ। ওয়্যারলেস অপারেটর ইন্টার মানে প্রিপারেশন যারা করতে যাও, তারা 7779742747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ডিটেলস জেনে যাবে। আজকে থেকে ক্লাস স্টার্ট হচ্ছে, অর্থাৎ ফ্রাইডে 8 PM থেকে ক্লাস স্টার্ট হচ্ছে ওয়্যারলেস অপারেটরের ইন্টারভিউর জন্য। তো অনলাইন গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা হবে, প্রত্যেকে 3টে মক ইন্টারভিউ ডেমোতে অংশগ্রহণ করতে পারবে, বাকি যেদিনকে যেদিনকে ক্লাস হবে সবাই উপস্থিত থাকতে পারবে, ঠিক আছে। এবং রেজাল্ট আউটের পরে বহরমপুর বা কলকাতাতে অফলাইনের ব্যবস্থা করা হবে, সেই ক্ষেত্রে পরে বলে দেওয়া হবে। এমনিতে অনলাইন কোর্স ফিস যেটা আছে সেটা হচ্ছে 400 টাকা, আর যারা আমার কাছে কোর্স নিয়েছিল তাদের ক্ষেত্রে হচ্ছে 300 টাকা। যেখানে প্রয়োজনীয় নোটস, জিকে, টেকনিক্যাল নলেজ, জেলার বিবরণ, শিক্ষাগত যোগ্যতার বিষয় থেকে কি কি প্রশ্ন করা হতে পারে, ঠিক আছে, এই সমস্ত বিষয়ে প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণটা সবটাই তোমাদেরকে করে দেওয়া হবে। 85 মার্কসের মধ্যে যারা অ্যাভারেজ 45-46 বা তার বেশি পাচ্ছ, ইউ আর ক্যান্ডিডেট, ঠিক আছে, তারা প্রিপারেশন শুরু করে দিতে পারো। অন্যান্য যারা ক্যান্ডিডেট আছে, তার যাদের ক্ষেত্রে 38+ হচ্ছে আদার ক্যান্ডিডেট, তারা প্রিপারেশন শুরু করে দিতে পারো। মহিলা রিজার্ভ ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে কম হতে পারে। তাহলে মেইন জিনিস ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি কি বিষয় আগে প্রথমে বলে দিই, যে যারা করতে চাইছো 7779742744 এই নাম্বারে অনলি হোয়াটসঅ্যাপ করবে, কল করলে ধরতে পারবো না। যারা নিজেরা প্রিপারেশন করতে চাইছো বা অন্যভাবে প্রিপারেশন করতে চাইছো, তারা কি কি রেডি করবে, 1 নম্বর হচ্ছে যে ইন্ট্রোডাকশন, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে বলা, ইন্ট্রোডাকশন দেওয়া। তারপরে হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইউনিফর্ম, বা ইউনিফর্মটা 1 নম্বর পয়েন্টে, যে ইউনিফর্ম সিলেকশন, যে কীভাবে কী পরে যাবে না যাবে। 3 নম্বর যেটা হচ্ছে যে তোমার কনফিডেন্স, অর্থাৎ কনফিডেন্স বাড়াতে হবে এখন থেকে, কনফিডেন্স বা সেই সঙ্গে যে বডি ল্যাঙ্গুয়েজ বা স্পিকিং পাওয়ার, যেটাই বলবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওন ডিস্ট্রিক্ট, অর্থাৎ নিজের জেলা সম্পর্কে ভালো করে জেনে যেতে হবে। 5 নম্বর হচ্ছে পোস্ট সম্পর্কে, ঠিক আছে, পোস্ট বা টেকনিক্যাল নলেজ, তুমি যে পোস্টে চাকরি করতে যাচ্ছ মানে চাইছো, ঠিক আছে, সেই পোস্টের সম্পর্কে বা হচ্ছে টেকনিক্যাল নলেজ, মানে যেগুলো আমি ফিজিক্সের বললাম সেই সমস্ত টেকনিক্যাল নলেজগুলো। আর 6 নম্বর হচ্ছে তোমার যে কোয়ালিফিকেশান আছে, ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, সেই শিক্ষাগত সাবজেক্টের উপরে তোমাকে কোশ্চেন করা হবে, কোয়ালিফাইং মার্কস। এবার যাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশান বলতে সেই এই রিলেটেডই হবে, ফিজিক্স বা ম্যাথ অনার্স বা কম্পিউটার, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এগুলোই হবে। তো সেই ক্ষেত্রে ওই টেকনিক্যাল নলেজ যা কোয়ালিফিকেশান প্রায় সেম, অনেকটা ওরকমই হয়ে যাচ্ছে। তো এই কটা পয়েন্ট তোমাকে ধ্যানে রাখতে হবে। যাই হোক, ওয়্যারলেস অপারেটরে যারা পরীক্ষার আগে প্রিপারেশন করতে চাইছো, আজকে বিকেল 5টা পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। এবং যারা যাদের ডাউট আছে যে পাস করবে কি পড়বে না পরে করবে, তাদের ক্ষেত্রে রেজাল্ট আউটের পরে, তাদের ক্ষেত্রে রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে তোমরা চাইলে প্রিপারেশন, তার মাঝে হবে না। মানে যারা পরীক্ষার আগে নিতে চাইছে তাদের ক্ষেত্রে আজকে বিকেল 5টা পর্যন্ত, আর তারপরে নেক্সট যারা পরীক্ষার পরে করবে তাদের রেজাল্ট আউটের পরে, সরি, রেজাল্ট আউটের পরে নিতে পারবে। এবং সেই সঙ্গে ওয়্যারলেস অপারেটর এবং সুপারভাইজার, যেটা দুটোরই একসঙ্গেই করানো হয়েছে, সুপারভাইজারটারও একসঙ্গেই করানো হচ্ছে। সুপারভাইজারটার ক্ষেত্রে মোটামুটি কত নম্বর পেতে হবে, দেখো সুপারভাইজারের ক্ষেত্রে নাম্বার প্রেডিক্ট করা মুশকিল আছে, তবুও মোটামুটি যারা 55 থেকে 60% নাম্বার পাচ্ছ, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি, তারা তো সিওর পাস করবে, ঠিক আছে, 50% নাম্বারে হতে পারে, হয়তো মোটামুটি 90, 100 বা 110 এরকম পেলে চান্স থাকবে। আশা করি এটা অনেক বেশি বললাম, তবুও আমার ঠিক এটা আমি গেস করতে পারছি না, তো মোটামুটি করতে পারবে, কারণ এখন আমি কোশ্চেন পেপারে ঠিক অ্যানালিসিস করতে পারছি না, মানে মনে পড়ছে না। তো যাই হোক, মোটামুটি ওই রকমই 100+ পেলে পরে তোমরা প্রিপারেশন করতে পারো। আর একটা যেটা ব্যাপার রয়েছে, এখানে পার্সোনালিটি টেস্টের ব্যাপার রয়েছে, সেখানে দেখো 30 মার্কসে রয়েছে, যেটা ওয়্যারলেস সাপোর্টের ক্ষেত্রে হচ্ছে তোমার 15 নম্বরের, আর এখানে হচ্ছে 30 নম্বরের। যদি এখানে নির্দিষ্ট কোয়ালিফাইং মার্কসের কথা কিছু বলা নেই, তবুও সাধারণত 15 নম্বরের যদি 4 থাকে, তাহলে 30 নম্বরের ক্ষেত্রে 8 থাকবে, এবং 8 নির্দিষ্ট যেটা এসআইয়ের ক্ষেত্রেও থাকে, তো সেই ক্ষেত্রে 8 কোয়ালিফাইং মার্কস রাখাটা উচিত। ওকে, ওয়্যারলেস অপারেটর বা সুপারভাইজার, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো প্রিপারেশনের জন্য, পার্সোনালিটি টেস্টের জন্য, আজকে রাত্রি 8টার সময় তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে দেখা হচ্ছে কিভাবে কি করবে। এবং বাকি যারা ক্যান্ডিডেট আছো, তোমরা নিজেরা যে যে পয়েন্টগুলো বললাম সেই সেই পয়েন্টের উপরে নিজেরা নিজেদের বাড়িতে প্রিপারেশন করতে পারো।